যখন আমার বিয়ে হয়েছিল কি তুমি তার বাবার নামও জানো না তুমি জানো না তারা কে তারা কি করে কিভাবে বিয়ে করবে। আমি বলেছিলাম আমি মেয়েটিকেই বিয়ে করছি তো ওই পুরো বিতর্কটা যে স্থানীয় মদের দোকানে দেখা করা ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো বিয়ে তো স্বর্গে ঠিক হয়ে আসে আর আপনি নিজের মধ্যে নরক সৃষ্টি করছেন নমস্কার সম্প্রতি নেটফ্লিক্সে ভারতের সম্বন্ধ করে বিয়ে করার ওপর একটি অনুষ্ঠান খুবই জনপ্রিয় হয়েছে আর বিয়ে এই উপায়টি খুব সেকেলে বলে এ নিয়ে প্রচুর সমালোচনাও চলছে এই সম্বন্ধ করে বিয়ে করাটা কি আজকের দিনে আদৌ প্রাসঙ্গিক আচ্ছা যদি এটা না জেনে থাকেন কোনো কিছু সাফল্য থাকে তার ফলাফলের মধ্যে লকজমবার্গ যাকে ধরা হয় সবথেকে আর্থিক দিক থেকে উন্নত ও খোলামেলা সমাজগুলোর মধ্যে একটা বলে একদম ছোট্ট একটা দেশ বিবাহবিচ্ছেদের হার সাতাশি শতাংশ স্পেনে বিবাহবিচ্ছেদের হার এই ধরুন পঁয়ষট্টি শতাংশ মতো রাশিয়া একান্ন শতাংশ আমেরিকা তেতাল্লিশ শতাংশ ভারতে দেড় শতাংশ আপনি ঠিক করুন কোনটা কাজ করছে কারণ এই বিয়ে ব্যাপারটা এই নয় যে বিয়ে কিভাবে হলো বা কে ঠিক করল আপনার বাবা মা ঠিক করল নাকি কোনো বাণিজ্যিক ওয়েবসাইট ঠিক করল না কোনো ডেটিং অ্যাপ ঠিক করল নাকি স্থানীয় বার ঠিক করল আপনি যখন নেশায় ঝাপসা দেখছেন তখন নাকি আপনার দিশেহারা বন্ধুরা ঠিক করল না আপনার দিশেহারা মন ঠিক করল তো যেভাবেই হোক না কেন এটা একটা বন্দোবস্ত সব থেকে ভালো হয় যদি ব্যবস্থাটা দায়িত্ববান বিচক্ষণ লোকজনদের দিয়ে করা হয় এই যে ধারণাটা সম্বন্ধ করে বিয়ে এক ধরনের দাসত্ব হ্যাঁ সেটা নির্ভর করে যেহেতু সব জায়গাতেই সুবিধাবাদী লোকজন আছেন কখনো কখনো আপনার বাবা মা তারা নিজেরাই হয়তো সুবিধাবাদী হয়তো তারা নিজেদের স্বার্থেই হয়তো কিছু করছেন তাদের অর্থহীন মান সম্মান তাদের সম্পদ তাদের আজগুবি ধারণা তারা হয়তো এইসব কারণে এটা করছেন আচ্ছা তারা হয়তো দর্শনটা দেখছেন কিন্তু কোনো একজন এই তো দিন দুয়েক আগে জিজ্ঞাসা করছিলেন যে তারা তাদের ছেলের জন্য একটি মেয়ে পছন্দ করতে চান একজন সুশিক্ষিত সুন্দরী আরেকটি মেয়ের বাবা বেশ বড় লোক তো আমার কি করা উচিত তো আমি একটা সহজ প্রশ্ন করি আপনি মেয়েটাকে বিয়ে করতে চান নাকি কারোর সম্পত্তিকে আপনি মনস্থির করুন কারণ আমি জানি না কোনটাকে বেশি গুরুত্ব দেবেন এটা নির্ভর করে আপনার অগ্রাধিকারের ওপরে যদি বিয়ের কারণে অন্য কারোর সম্পত্তি আপনার অধিকারে আসাটা অগ্রাধিকার পায় সেটাই যদি আপনার কাছে সব হয় তাহলে ঠিক আছে সেটা আপনার পছন্দ এই ধরনের জীবনী আপনি বেছে নিয়েছেন যখন আমি বিয়ে করি আমি তার পুরো নামও জানতাম না আমি তার বাবার নামও জানতাম না ভারতবর্ষে থেকেও আমি জানতাম না তার কি জাত বা কোনো কিছু আমি যখন আমার বাবাকে বললাম তিনি বললেন কি তুমি ওর বাবার নাম জানো না জানো না ওরা কারা কে কি করে বিয়ে করবে তুমি আমি বললাম আমি শুধু মেয়েটিকেই বিয়ে করছি কোনো মেয়ের সাথে সাধারণত যেসব জিনিস আসে তার কোনো কিছুকেই বিয়ে করার পরিকল্পনা নেই আমার শুধু মেয়েটিকেই ব্যাস ব্যাস এটাই তো সবাই ভেবেছিল এটা একটা অনর্থ ঘটছে আমার কেউ কেউ জানেন তো যে চেয়ে আসা পরামর্শদাতা সবসময় থাকেন যদিও আমি জীবনে কোনোদিনই কারোর পরামর্শ নিইনি তাও পরামর্শদাতা সবসময় থাকবে তারা বললেন তুমি জীবনের সবথেকে বড় ভুলটা করছো এটা একটা বড় বিপর্যয় হতে চলেছে আমি বলেছিলাম যাই ঘটুক সেটা যেভাবেই ঘটুক না কেন আমি শুধু এটুকু জানতাম যে এটা বিপর্যয় হবে না সফল হবে সেটা শুধু আমার ওপরই নির্ভর করছে কারণ আপনি কাকে বিয়ে করছেন কিভাবে বিয়ে করছেন কীভাবে আয়োজন করা হয়েছিল কারা করেছিল এসব গুরুত্বপূর্ণ নয় কতটা দায়িত্বের সঙ্গে আপনি বাঁচেন সেটাই সব তো এই পুরো বিতর্কটা এই অ্যারেঞ্জ করা বিয়ে ভালো নাকি স্থানীয় বারে দেখা হয়ে বিয়ে করাটা ভালো তো আমার মনে হয় যখন আপনি চোখে ঝাপসা দেখছেন না মনে হয় তখন আপনার সিদ্ধান্তগুলো একটু ভালো হয় যদি যদি কোনো আঠেরো বা কুড়ি বছরের ছেলে মেয়ে তরুণ তরুণী বিয়ে করতে চান কাকে বিয়ে করবেন তাদের জানাশোনা শুধু ওটুকুই তাদের জীবনে যে দশজনকে তারা চেনেন কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়েকে আপনি বিয়ে করেন তিন মাসের মধ্যে আপনি জানবেন কিন্তু বেশিরভাগ দেশেই একটা আইন আছে অন্তত দু বছরের জন্য আপনাকে ভুগতেই হবে এটা জেলের মেয়াদের মতো যদি কোনো ভুল করেন অন্তত দু বছর আপনাকে অবশ্যই ভুগতে হবে তারপরেই আপনি ডিভোর্স করতে পারেন বেশিরভাগ দেশেই এটা আছে আচ্ছা অনেক ধর্মেই এটা বেঁধে দিয়েছে যে ডিভোর্স একবারই ভুল আপনি ডিভোর্স করতে পারবেন না কিন্তু যেখানে এই ধরনের ধর্ম চর্চা করা হয় সেখানে ডিভোর্সের হার সব থেকে বেশি তার মানে ঈশ্বরের আদেশ সম্পর্কের ভাঙন আটকাতে পারছে না আইনও সম্পর্কের ভাঙন রুখতে পারে না আপনাকে এটা বুঝতে হবে যখন আপনার বাবা মা বন্দোবস্ত করেন আপনার অবশ্যই আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনি কি বিশ্বাস করেন তাদের বিবেচনা হয়তো সেরা নাও হতে পারে কিন্তু বাবা মা সব থেকে ভালো চান আপনার জন্য কিন্তু আপনি যদি তাদের থেকেও বেশি বিজ্ঞ হয়ে থাকেন সেটা আলাদা ব্যাপার আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন কিন্তু দেখাশোনা করে বিয়ে একটা ভুল পরিভাষা সব বিয়েই দেখাশোনা করেই হয় প্রশ্ন হলো শুধু কে করছে আমার মনে হয় এটা সবথেকে ভালো হয় যদি যারা আপনার সবথেকে ভালো চান তাদের দিয়েই সম্বন্ধ করানো হয় যাদের জানাশোনার পরিধিটা বেশ বেশি কারণ আপনি পৃথিবীর থেকে সেরা পুরুষ বা সেরা মহিলাকে খুঁজে বের করতে পারেন না কারণ আমরা জানি না তারা কোথায় আছেন যে সীমিত জানাশোনা আমাদের কাছে আছে তার মধ্যে থেকে যা সমীচীন ভালো ব্যাপারগুলো আমরা একখানে করতে পারি সেটাই সব তো সত্যিকারের ঘটনা যে ডিভোর্সের হার এরকম যে এই ভিন্ন ভিন্ন সমাজের কথা আমি বললাম যাই হোক সাফল্যের হার খুবই স্পষ্ট যখন বাবা মা আপনার এই সম্পর্কের মূলে রয়েছেন এটা কিছুটা ভালো কারণ তারা একটু দূরদৃষ্টি দিয়ে ভাববেন আপনি পছন্দ করেন শুধু সে যেভাবে পোশাক পরে আছে আর আজকেই বিয়ে করতে চান যাই হোক কাল সকালে আপনি বুঝতে পারবেন যে আপনার তার সাথে আর কিছুই করার নেই তো কারণ আপনি যখন আঠেরো বা কুড়ি বছরে নানা রকম বাধ্যবাধকতায় বন্ধুদের চাপে বা কোনো কিছুর ফলে আপনি হয়তো এমন সিদ্ধান্ত নেন যেগুলো জীবনে টেকে না কখনো বা আপনি কারোর সাথে জোট বাঁধলেন আর এটা কাজ করলো সেটা আলাদা ব্যাপার তো বন্দোবস্ত সবকিছুই একটা বন্দোবস্ত দয়া করে এটা বুঝুন আপনি হয়তো অনেক কিছু ভাবেন এই বন্দোবস্তের পেছনে রয়েছে আপনার আবেগ বা আপনার লোভ বা আপনার প্রিয়জনদের দিয়ে করা কাউকে না কাউকে দিয়ে ব্যবস্থাটা করা হয়েছে তাই নয় কি বা কোনো কিছু দিয়ে এটা একটা বন্দোবস্ত আপনি কিভাবে এটা আয়োজন করবেন আচ্ছা সেটা আপনার পছন্দের ওপর আমি বলছি না এটা এইভাবে বা ওইভাবে কিন্তু যেভাবেই আপনি করুন না কেন দায়িত্বের সাথে আনন্দের সাথে পরিচালনা করুন যদি আপনি জানেন তো লোকজন বলেন যে বিয়ে স্বর্গে ঠিক হয় কিন্তু আপনি নিজের ভেতর নড় তৈরি করছেন বিয়ে স্বর্গে ঠিক হচ্ছে ওই জন্যই অনেকে শিগগিরই ওখানে চলে যেতে চান কারণ এটা ওখানে তৈরি তারা ওখানে গিয়ে এটার হ্যাস্তনাস্ত করতে চান না আপনাকে বুঝতে হবে আপনার শারীরিক এবং মানসিক আবেগগত সামাজিক ও এমন আরও নানা প্রয়োজন মেটাতে আপনারা একত্রিত হচ্ছেন আপনি যদি সব সময় মনে রাখেন আমার প্রয়োজন মেটাতে আমি তোমার সাথে আছি আপনি দায়িত্বের সাথে এটা পরিচালনা করবেন প্রথম প্রথম আপনি এরকম থাকেন কিছুদিন পরে আপনি ভাবেন ওই অপর ব্যক্তিটির আপনাকে প্রয়োজন তখন আপনি যেমন ইচ্ছা আচরণ শুরু করবেন তারপরে অবশ্যই কদর্যতা শুরু হবে অনেক রকম ভাবে একবার এটা হয়েছিল এক অল্পবয়সী ছেলে আর এক অত্যন্ত কম বয়সী মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তো একবার এমনি নয় কোন দামি পাথর থাকতে হবে সেই আংটিটি পড়ানো হল তরুণীটি যুবকটির হাত ধরে তাকে বলল তুমি আমায় ভরসা করতে পারো তোমার কষ্ট যন্ত্রণা যা কিছু ভোগান্তির মধ্যে দিয়ে তুমি যাবে তুমি সবসময় আমার সাথে ভাগ করে নিতে পারো যুবকটি বলল আচ্ছা আমার কোনো দুঃখ কষ্ট সমস্যা এসব কিছুই নেই তরুণীটি বলল দাঁড়াও এখন আমাদের বিয়েটা হয়নি তো যদি মনে করেন আপনার প্রচুর জ্বালা যন্ত্রণা সংগ্রাম সমস্যা আর আপনি ভর করার জন্য কাউকে চান তাহলে সেক্ষেত্রে সমস্যা হবেই আপনি নিজেকে একজন হাসি খুশি চমৎকার মানুষ করে তুলুন তখন আপনি দেখবেন আপনার কাজও চমৎকার হয়ে উঠবে আপনার বাড়িও চমৎকার হয়ে উঠবে আপনার বিয়েও চমৎকার হয়ে উঠবে সব কিছুই চমৎকার হয়ে উঠবে কারণ আপনিই তাই এইটিকে ঠিক না করে আপনি যদি ভাবেন অন্য কেউ এসে আপনাকে ঠিক করবে তাহলে নিজের সমস্যা তো হবেই সাথে সাথে অন্য মানুষটিরও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটতে বাধ্য